আসসালামু আলাইকুম। MES আরিফ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল সাত্তার। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 5-এর সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে সি প্রোগ্রাম নিয়ে বেশ কতগুলো ক্লাস পেয়েছো এবং দুটি পরীক্ষাও দিয়েছো। 5 তারিখেও তোমরা একটা পরীক্ষা দিয়েছো, অনেকেই ভালো করেছো, দু একজন খারাপও করেছো। তো যাই হোক, তো আমরা এর ধারাবাহিকতায় আজকেও কিছু সি প্রোগ্রাম শেখার চেষ্টা করব। চলো আমরা জেনে নিই আজকে আমরা কি শিখব। আজকে ক্লাসে আমরা মূলত একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তা হলো বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল বিভিন্ন উপায়ে করা যায়। প্রায় 4টি উপায়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এই 4টি উপায় আমি আজকের ক্লাসে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে চলো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও সি মানে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দেখে নিই, তারপরে আমরা সি প্রোগ্রাম করার চেষ্টা করি। তো আমরা জানি যে ফ্লোচার্ট করার ক্ষেত্রে প্রথমে স্টার্টটা ইউজ করতে হয়। তো আমরা স্টার্ট ইউজ করলাম। তো স্টার্ট ইউজ করার পরে আমাদের এখন ক্ষেত্রফলটা প্রয়োজন। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র? তো তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যে পাই, তারপরে হলো আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আর কি আমাদের, এখানে আর হলো আমাদের ইনপুট। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা বলতে পারি যে ইনপুট আর, তারপরে আমরা লিখতে পারি যে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার, মানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল এর সূত্রটা। তাহলে আমরা এখানে সূত্র লিখে দিলাম, ক্ষেত্রফল নিয়ে বের করে নিলাম। এখন কি করব, আমরা এটাকে প্রিন্ট করে দেব, তারপর আমার প্রোগ্রামটা ইন করে দেব। তো কি করলাম, এখানে আমরা প্রথমে স্টার্ট করলাম, দেন আমরা ইনপুট আর নিলাম, কারণ আমাদের আর এর মানটা ইউজারের কাছ থেকে নিতে হবে, তাই আমরা আরটা এখানে ইনপুটে আর লিখে দিলাম। এরপরে আমরা আর এর মানটা নিয়ে আমরা এই সূত্রে প্রয়োগ করব যে পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাব, এরিয়ার ফলাফলটা পেয়ে যাবো। তারপরে আমরা এখানে প্রিন্ট এরিয়া দেন এন্ড। ওকে, তাহলে আমরা ফ্লোচার্টটা বুঝতে পারলাম। এখন চলো আমরা একটা অ্যালগোরিদম করার চেষ্টা করি। তো আমরা জানি যে প্রায় সকল প্রোগ্রামই একটা কমন কথা লিখতে হয় যে স্টার্ট দ্য প্রোগ্রাম। তো এখানে লিখলাম স্টার্ট দ্য প্রোগ্রাম, দেন আমাদের ইনপুট আর, কারণ আমাদের এখানে ইনপুট আর ছিল, দেন আমাদের হলো ক্যালকুলেট এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার, এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা এরিয়াটা পেয়ে গেছি, আমরা কি পেয়েছি, এখানে আমরা এরিয়াটা পেয়ে গেছি। এখন কি করব, আমরা এই এরিয়াটাকে আমরা প্রিন্ট করে দেব। হ্যাঁ, ওকে, প্রিন্ট করে দিলাম, দেন আমরা প্রোগ্রামটা এন্ড করে দিলাম। তাহলে মোটামুটি এই আমাদের কয়েকটি স্টেজ। তাহলে এই 5টি স্টেজ অনুসরণ করলে আমরা আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের তোমার অ্যালগোরিদমটা হয়ে যাবে। এখন এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সি প্রোগ্রাম রয়েছে, তা বেশ কয়েকটি উপায়, আমরা একটা আগে বলেছিলাম যে প্রায় 4টি উপায় করা যায়। কয়টি উপায় করা যায়? 4টি উপায় করা যায়। তো আমরা এখন 4টি উপায় দেখব ইনশাল্লাহ। তো যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, যে প্রথম যেটা তোমার ইউজ করা হয় তাহলে কি, যে ইউজিং ডিফাইন, অর্থাৎ আমরা যখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো, একটা সিস্টেম হলো দেখো পায়ের মান কি, প্রায় পায়ের একটা নির্দিষ্ট মান রয়েছে 3.1416। তো ডিফাইনে কি করা হয়, সাধারণত ডিফাইনে আমাদের প্রোগ্রামে যদি কোনো মানে কনস্ট্যান্ট ভ্যালু দরকার পড়ে আমাদের, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদের ডিফাইনে আমরা ডিফাইন করে দিতে পারি এবং বলে দিতে পারি যে ওই নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে বা ওই ওয়ার্ডটা ব্যবহার করে আমরা এই ভ্যালুটা নিতে চাই, নির্দিষ্ট মান নিতে চাই। তাহলে আমরা যদি ডিফাইনটা ইউজ করি, তাহলে আমাদের সি প্রোগ্রামটা অনেকটা দেখতে এরকম হবে যে প্রথমে আমরা ইনক্লুড stdio.h এটা লিখবো, কারণ আমরা জানি যে এই লাইনটা লিখতে হয়, কারণ যদি আমাদের এখানে scanf এবং printf ফাংশন ইউজ করতে চাই, তাহলে এই হেডার ফাইলটা আমাদের ইউজ করতে হয়। ওকে, দেন আমরা এখানে কী করলাম, এখানে ডিফাইন নামে একটা ডেফিনেশন সেকশন অ্যাড করে নিলাম। এই ডিফাইনের কাজ হলো তোমার কোনো এই চলকের কি কোনো মানে তোমার কনস্ট্যান্ট ভ্যালুকে ডিক্লেয়ার করে রাখা, অর্থাৎ যদি আমরা কোনো ফাংশনে পিআই এটা আমরা ইউজ করি, তাহলে সে অটোমেটিক কী করবে, সে অটোমেটিক 3.1416 ভ্যালুটা সে আমাদেরকে দিয়ে দেবে। তাহলে যদি ডিফাইনের মাধ্যমে কী করা যায়, এরকম বিভিন্ন মানে তোমার কিওয়ার্ডের একটা কনস্ট্যান্ট ভ্যালু নির্ধারণ করা যায় এবং এই কনস্ট্যান্টটা আমাদের প্রোগ্রামে বিভিন্ন সূত্রে হোক বা কন্ডিশনাল হোক আমরা এগুলো ইউজ করতে পারি এবং সে আমরা যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করবো ওই ভ্যালুটাই সে কিন্তু আমাদেরকে পরে মানে শো করবে, আমাদেরকে দিবে।
ওকে, তাহলে আমরা যদি ডিফাইনটা ইউজ করি তাহলে কি করতে হবে, হ্যাশ ডিফাইন পরে পাই, বা তুমি যদি মনে করো যে পি আই লিখবো না, শুধু পি লিখবো সেটাও লিখতে পারো, কারণ এটা তো আসলে সি প্রোগ্রামের রিজার্ভ কি ওয়ার্ড না, রিজার্ভ কি ওয়ার্ড না, এটা আমাদের মতো একটা ওয়ার্ড নিয়ে নিলাম। তাহলে 3.14 অনসেস আমরা জানি যে পাই এর মান লিখলাম, তারপরে আমাদের এখানে মেন লিখতে হবে, মেনও লিখলাম। এখন এখানে আমরা যদি প্রোগ্রামটা দেখি যে ফ্লোট আর এবং এরিয়া দুটো কেন, কারণ আমরা যখন ফ্লোচার্ট করেছিলাম তখন দেখেছিলাম যে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাহলে এখানে দুইটা বিষয় আমাদের কি করতে হয়েছিল তোমার ডিক্লেয়ার করতে হয়েছিল। এখানে পাইটা আমাদের এখানে তোমার এই চলক হিসেবে ডিক্লেয়ার করার দরকার নেই, কারণ পাইটা তো আমরা উপরে ডিফাইন করেই রেখেছি। তাহলে এই আমাদের এখানে যে মেইন ফাংশন রয়েছে এই ফাংশন সে অটোমেটিক্যালি এই পাইটাকে অ্যাক্সেস করতে পারবে, তার জন্য কোনো কি আলাদা করে তোমার পরিচয় করার কোনো দরকার নেই। এখন দেখো যে ফ্লট দিলাম কেন, কারণ ক্ষেত্রফলের মানগুলো কি পয়েন্ট ভিত্তিক কি হতে পারে বা হয়, যেমন দেখো 3.1416 এই জন্য আমরা এখানে ফ্লট ইউজ করলাম। তারপরে এখানে আমরা ইউজার কাছ থেকে একটা মান নিলাম যে পার্সেন্ট এফ এন্ড আর স্ক্যাম দিয়ে মান নিলাম, নেওয়ার পর আমরা এখানে এরিয়া ইকুয়াল পাই আর আর, তো আমরা জানি এখানে এরিয়া ইকুয়াল পাই আর গুণন আর, আর স্কোয়ার মানে কি আর গুণন আর এরকম লেখা যায়। এটা ছাড়াও তোমরা জানো যে আরেকটা ইউজ করা যায় যেটা তোমাকে পাও ওটা ইউজ করা যায়। তো আমরা আপাতত এখানে কি এখানে একটা হেডার ফাইল কমানোর জন্য এরিয়া ইকুয়াল পাই আর গুণন আর এটাই লিখলাম। ওকে, দেন আমরা এখানে কি প্রিন্ট করবো যে আমাদের মানে এরিয়াটা প্রিন্ট করবো, প্রিন্ট করার পর আমাদের শেষ। তাহলে মোটামুটি এ হলো কি তোমার ডিফাইনের মাধ্যমে কি বৃত্তির ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম। এখন যদি আমরা এটাকে রান করি আমাদের মানে কম্পাইলারে দেখি কেমন হয়। সব কথা ঠিক আছে কিনা আমরা দেখে নিচ্ছি। ওকে, হ্যাঁ সব ঠিক, তাহলে আমি কী করবো কম্পাইল করবো, দেখবো কম্পাইল করবো ভুল ত্রুটি আছে কিনা। হ্যাঁ, কম্পাইলে আমাদের কোনো এরর নেই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কী করতে পারি এখন, রান করতে পারি। তো এখন মনে করো যে আমরা এখানে রানে গিয়ে 25 লিখি, দেখি কী অবস্থা, কত ফলাফল হয়, কত আসছে 1963.5। যদি আমরা এটা আবারও রান করি, তাহলে 78.54001। ওকে, তাহলে এখন আমরা আরেকটি বিকল্প উপায় দেখব, গ্লোবাল ভেরিয়েবল। আমরা আগে একটা কি করেছিলাম, আমরা ডেফিনেশন মানে ডিফাইন দিয়েছিলাম, এখন ডিফাইন বাদে যদি আমরা ইউজিং মানে একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করি, তো আমরা জানি যে গ্লোবাল ভেরিয়েবল কি হয়, মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হয়। চলো আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি। প্রথমে ইনক্লুড stdio.h, এটাকে আবার এখানে কী করেছিলাম, একটু আগে আমরা এখানে লিখেছিলাম যে ডিফাইন, কারণ আমরা ডিফাইন দিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখন ডিফাইন এখন কি আমরা একটা ভেরিয়েবল ইউজ করলাম যে ফ্লট পাই 3.1416। ফ্লট কেন, কারণ পাইয়ের যে আমরা ভ্যালুটা দিচ্ছি তখন পয়েন্ট ভিত্তিক আছে, বা আমাদের এটা পয়েন্ট নিয়ে কাজ করব। এখন প্রশ্ন হলো আমরা যখন ডিফাইন করেছিলাম তখন ইকুয়াল দেয়নি, কিন্তু এখন যখন আমরা এই ওই কি লিখলাম গ্লোবাল ভেরিয়েবল তখন এখন ইকুয়াল দিলাম, কারণ আমরা জানি যদি কোনো ভেরিয়েবলের মান অ্যাসাইন করতে হয় তাহলে অবশ্যই ইকুয়াল দিয়ে সেটা অ্যাসাইন করে নিতে হয়। তাই আমরা টাইপটা দিলাম কি ফ্লট, ফ্লট টাইপ পাই, এর মান হবে 3.1416। এখন বাকি প্রোগ্রাম একই রকম হবে, এখানে কি আমাদের পাইকে পরিচয় করানোর দরকার নেই, কারণ আমাদের উপরে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে পাইয়ের মানটা এখন পাই কি করা হয়েছে এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে জাস্ট আমরা এখানে আর এবং এরিয়া ডিক্লেয়ার করলাম, সেই পূর্বের মতো আমরা আবার কি করলাম এখানে ইউজার কাছ থেকে আমরা আর এর মানটা এখানে নিয়ে নিলাম। ওকে, তারপরে এখানে আমরা 17 আগের মতো লিখে নিলাম, এবং আমাদের প্রিন্ট একটু আগের মতো আছে, সব কিছু আগের মতো আছে, জাস্ট এখানে চেঞ্জ করলাম কোথায়, চেঞ্জটা হলো আমাদের আগে এখানে ছিল ডিফাইন আর এখন কি লিখেছি আমরা প্লট লিখেছি। তাহলে মোটামুটি এরকমভাবে রান করলে আমাদের আকাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবে। এখন তোমরা মোবাইলে বা কম্পিউটারে রান করে দেখতে পারো, চলো আমরা কম্পিউটার রান করে দেখি। হ্যাঁ, ফ্লটটা আমরা দেখলাম, চেক করে নিলাম যে আমাদের এখানে কোনো ভুল ত্রুটি করবে মানে লিখতে কোনো ভুল ত্রুটি হলো কিনা, সবই ঠিকঠাক আছে মনে হচ্ছে। ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো এখন এটা এক্সিকিউটে গিয়ে কম্পাইল করে দেবো যে ভুল ত্রুটি আছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ কোনো ভুল ত্রুটি নেই। তাহলে এখন চলো আমরা এটাকে রান করি, যদি রান করে আমরা আবারও সেই 25 দিই, দেখো তো আগের মতোই ফলাফলটা আসে কিনা। হ্যাঁ, 89.5 আগের মতোই আসছে, আবার 5 দেখি কত আসে। হ্যাঁ, এখানেও সেই আগের মতনই আছে, তার মানে কি আমাদের প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি নেই। ওকে, তাহলে আমাদের মানে সব কিছু ঠিক আছে, আমাদের আগে ডিফাইন দিয়ে যে ফলাফলটা পেয়েছিলাম আমরা এখানে কি তোমার ওই গ্লোবাল ভেরিয়েবল দিয়ে একই রকম ফলাফল আমরা পেয়েছি। এবার চলো আমরা দেখি লোকাল ভেরিয়েবল দিয়ে করা যায় কিনা।
লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবলটা কি, লোকাল ভেরিয়েবলটা হবে যদি আমরা ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা কি হয় লোকাল ভেরিয়েবল। তোমরা এই বিষয়গুলো নিয়ে আগে তোমার আলোচনা শুনেছো যে ভেরিয়েবলের প্রকারভেদগুলো। তাহলে লোকাল ভেরিয়েবলটা কোথায় ইউজ করতে হয়, লোকাল ভেরিয়েবলটা ইউজ করা হয় সাধারণত তোমার কোথায়, তোমার ফাংশনের ভিতরে। ওকে চলো দেখি, তাহলে আমার এখানে ইনক্লুড এস ডি অর্ড এইচ মেইন, এবং এখানে আমরা কি করলাম ফ্লট আর এরিয়া, আগে দুটো ছিল এখন একটা বাড়তি হিসেবে কি নিয়েছি আমরা, পাই ইকোয়াল 3.1416। এটা লোকাল কেন, কারণ এই যে চলকটা পি আই শুধু মেইন ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস, মানে লিখলি আমি লিখলাম এখানে এর ভিতরে অ্যাক্সেসেবল। যদি আমরা অন্য কোনো ফাংশন থেকে এটা অ্যাক্সেস করতে চাই তাহলে সে কিন্তু ভ্যালুটা দিবে না আমাদেরকে, এই জন্য বলা হয় লোকাল ভেরিয়েবল। আর এখানে যেহেতু লোকাল ভেরিয়েবল এই জন্য পরিচয় করতে হয়েছে, কারণ ডিফাইন বা গ্লোবাল হলে তো আমরা মেইনের পূর্বে ডিক্লেয়ার করেছি, আর পূর্বে যেগুলো ডিক্লেয়ার করা হয় মেইনের সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যায়, কিন্তু এখানে যেহেতু ভিতরে আমাদের পাইটা এই জন্য কী করতে হয়েছে আমাদেরকে লোকাল ভেরিয়েবলে আমাদের এটা পরিচয় করে দিতে হচ্ছে যে পাই ইকুয়াল 3.1416। ব্যাকটা এখানে আগের মতনই হবে যে স্ক্যান এ পার্সেন্ট এফ অ্যান্ড আর, তারপরে এরিয়া ইকুয়াল পাই আর গুণন আর। ওকে দেন আমরা প্রিন্ট এফ এরিয়া ইকুয়াল পার্সেন্ট এফ এরিয়া, আগের মতো এটুকু হবে, আমরা এখানে এই পেয়ে গেলাম। যদি এইটাকে আমরা আবার সে আমাদের কম্পাইলার রান করি তাহলে আমরা আশা করি একটা সুন্দর ফলাফল পেয়ে যাব। চলো চেক করে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ কম্পাইল করে দেখি যে কোন বলতে চাইছে কিনা, হ্যাঁ না কোনো বলতটি নেই, তাহলে যদি আমরা এখন রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। হ্যাঁ রান করলাম এবং 25 দিলে সে আগের মতোই আমাদের আসতেছে। যদি আমরা আবার 5 দেই তাহলে কিন্তু সেই 78.something-ই আসতেছে, তার মানে আমাদের প্রোগ্রামটা একদম অ্যাকুরেট, আমার কোনো ভুল ত্রুটি আমাদের করেনি। তাহলে আমাদের দেখো তিনটে সিস্টেম দেখলাম আমরা, ডিফাইন গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল, সবগুলো নিয়ে আমি কি একই রকমই ফলাফল আসছে। তো এখন চলো আমরা কি করব, এই যে এখানে কি আমাদের যে পাই আছে এখানে পাই আমরা একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে নিলাম, আমরা এখন ভেরিয়েবলই ব্যবহার করব না, অর্থাৎ উইদাউট ইউজিং ভেরিয়েবল আমরা কি করব এখন, উইদাউট ইউজিং ভেরিয়েবল মানে আমরা কোনো ভেরিয়েবলই ব্যবহার করবো না, তাও আমরা কিন্তু সঠিক কাজটা করতে চাই, কারণ আমরা জানি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরি সে দখল করে নেয়। তো আমরা চাচ্ছি না যে আমাদের প্রোগ্রাম কোনো মেমোরি দখল করে নেই। ওকে চলো আমরা দেখি কি হয়, তাহলে আমরা যদি এরকম করি যে আমার আগের মতো আমাদের আর এরিয়া নিয়ে নিলাম, এখানে আমরা এরিয়া ইকুয়াল 3.1416 আর গুণন আর এটা দিয়ে দিলাম এবং প্রিন্ট এফ এই। এখন অনেকে বলবো স্যার তাহলে এতক্ষণ দেখালেন কি দরকার ছিল কষ্ট করা। হ্যাঁ আসলে পরীক্ষা কীভাবে থাকা সেটা তো ঠিক নেই, আবার অনেক সময় বলা থাকতে পারে যে বৃত্তির ক্ষেত্রফল ডিফাইন ব্যবহার করে করো, গ্লোবাল ব্যবহার করে করো, লোকাল ব্যবহার করে করো, তখন তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে, অন্যভাবে করা যাবে না। আর যদি কিছুই না বলে তখন তুমি এরকমও করতে পারো। হ্যাঁ তাহলে আমরা এখানে কি জাস্ট আমরা পায়ের মানটা এখানে সরাসরি বসিয়ে দিলাম আর কিছুই করিনি আমরা, মানে আগে এখানে পাই লিখেছিলাম এখন কি ভেরিয়েবল ব্যবহার ছাড়াই সহজ আমরা জাস্ট মানে ডিরেক্টলি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমরা করতে পারি ইচ্ছা করলে, আমাদের মনে যখন প্রয়োজন পড়বে। এখন চলো দেখি তো আসলে একই ফলাফল দেয় কিনা, এটা আমরা একটু কম্পাইলে রান করে দেখি যে আমরা এখানে চেক করতেছি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ মোটামুটি সবই ঠিকঠাক আছে মনে হচ্ছে। এখন চলো আমরা এক্সিকিউট করি, কম্পাইল করি, কম্পাইল করে দেখলাম সব ঠিকঠাক আছে, জিরো অর্নিং জিরো নো প্রবলেম। এখন তাহলে চলো আমরা রান করে দেখি যে 25 দিলে সে আগের মতোই ফলাফলটা আসে কিনা। হ্যাঁ 1963 একই রকম আছে আলহামদুলিল্লাহ। এখন চলো 5 দিয়ে চেক করে দেখি। ওকে এখানেও একই রকম ফলাফল আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বুঝতে পেরেছ যে আমরা একটা সিম্পল বৃত্তের ক্ষেত্রফল এটা প্রায় 4টা নিয়মে করতে পেরেছি। আসলে কিছু কিছু প্রোগ্রাম এরকম রয়েছে যে অনেকগুলো উপায় করা যায় এবং বিভিন্ন ব্যবহারকারী তার প্রয়োজনে বিভিন্ন উপায়ে সে করতে পারে। যদি এরকম হয় যে ডিফাইনটা কখন ব্যবহার করা হয়, গ্লোবালটা কখন ব্যবহার করা হয়, তুমি যদি এই একই মনে করো যে এই পায়ের মানটা তুমি অনেকগুলো ফাংশনে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার বুদ্ধিমানের কাজ হবে গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করা বা ডিফাইনটাও ইউজ করা। আবার যদি মনে করো যেমন একটা ফাংশনে আমি বারবার ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে কী করতে হবে লোকাল ভেরিয়েবল ব্যবহার করতে হবে। আর যদি মনে হয় যে না আমাদের একটা ফাংশন শুধুমাত্র একবারই আমাদের মানটা আর কোথাও প্রয়োজন নাই, সেক্ষেত্রে ভেরিয়েবল ব্যবহার না করলেও চলে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি যদি এমন হয় যে আমাদের একাধিক ফাংশনে আমাদের এই মনে করো যে এই প্রোগ্রামটি দেখি যে একাধিক ফাংশনে আমার পায়ের মানটা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা ডিফাইন ইউজ করতে পারি কনস্ট্যান্ট ভ্যালু অথবা কি আমরা গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করতে পারি। আবার যদি এরকম হয় যে আমাদের একটা ফাংশনই বারবার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা একটা লোকাল ভেরিয়েবল ব্যবহার করতে পারি।
আবার যদি এরকম হয় যে আমাদের একটা ফাংশনে একবারই ব্যবহার প্রয়োজন পড়বে, আর মানে বারবার প্রয়োজন নেই, একবার করলে আমাদের হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম 3.1416 সরাসরি উইদাউট ইউজিং ভেরিয়েবল আমরা এই কাজটা করতে পারি। তাহলে আসলে ডিপেন্ড করছে তুমি তুমি কোন ধরনের কাজ করছো, কোন ধরনের প্রজেক্টে কাজ করছো, তার উপর ডিপেন্ড করে তুমি এই ভেরিয়েবলগুলো ব্যবহার করবা বা কোন ধরনের ভেরিয়েবল ব্যবহার করবা বা ভেরিয়েবল বা ভেরিয়েবল তুমি ব্যবহার করবা কি করবা না তোমার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ, তোমার পজিশনের উপরে, তোমার অবস্থার উপরে। যাক, আশা করি বুঝতে পেরেছো। তোমরা চারটা প্রোগ্রামই সুন্দর করে আবার রান করবা, দেখবা যে সঠিকভাবে হচ্ছে কিনা, না হলে আমাকে জানাবা, আমি প্রয়োজনে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। তো সকলেই ভালো থেকো, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।